সালামু আলাইকুম। দশম শ্রেণীর মুসলিম দশমের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সাথে আমি ক্লাস নিব প্রথম অধ্যায়ের একাইক ও নৈতিক জীবন, এখান থেকে যে আখিরাত এবং বিষয়ে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমরা সাধারণত ভাবে এবং ক্লাসে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করতাম। আমি তোমাদের সেই কুরআন তেলাওয়াতের কথাই এবং শোনায় স্মরণ করাই দিলাম যে তোমরা যখন বাড়িতে থাকো তখন তোমরা নিজে নিজে এবং পাঠ করবে, কিন্তু একেবারে ধর্ম থেকে দূরে সরে যেও না। আজকে আমরা আখিরাতের নিয়ে আলোচনা করব। তবে তাহলে আখিরাত শব্দের অর্থ হচ্ছে যে পরকাল। এই পরকাল এবং সম্পর্কিত জীবন এবং সম্পর্কিত বলতে গেলে যে মানুষের মৃত্যুর পরবর্তী এবং জীবনকে বলা হয় আখিরাত। আর এই আখিরাতের এবং পর্যায় হচ্ছে যে এবং দুটি। আমরা যদি দুটি মানুষের এবং যে পর্যায় হচ্ছে যে দুটি, যে ইহকাল এবং পরকাল, মানুষের এই ইহকালের পরবর্তী এবং জীবন এবং যেটি এবং সেটি হচ্ছে যে পরকাল বা আখিরাত। আখিরাতের এবং জীবন হচ্ছে অনন্তকাল বা হচ্ছে অনন্ত। এই জীবনের শুরু আছে কিন্তু এর শেষ নেই, এটি মানুষের স্থিরস্থায়ী। এবং আখিরাত মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব দেওয়া হবে, অতঃপর ভালো কাজের জন্য তাকে জান্নাত দান করা হবে এবং খারাপ কাজের জন্য তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। আখিরাতে বিশ্বাসের গুরুত্ব। আখিরাত ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিষয়। ইসলাম দর্শনে আখিরাতে বিশ্বাস স্থাপন অপরিহার্য এবং বিশ্বাসের গুরুত্ব অপরিসীম। আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন এবং মুত্তাকি হওয়া যায় না। আর তাই এখানে এবং বলা হয়েছে যে তারা মুত্তাকিগণ, অর্থাৎ তারা বলতে এখানে মুত্তাকিগণকে বোঝানো হয়েছে, আখিরাতে এবং দৃঢ় বিশ্বাস রাখে। সূরা বাকারা আয়াত হচ্ছে 4। তাওহীদ ও রিসালাতের পাশাপাশি এবং এই হচ্ছে প্রত্যেকটা মুমিন এবং মুসলমানকে হচ্ছে কিসের উপর বিশ্বাস রাখতে হবে? আখিরাতের উপর বিশ্বাস রাখতে হবে। আখিরাতে বিশ্বাস না করলে কেউ মুমিন এবং মুসলিম হতে পারে না। তাই পরকালীন জীবনে সফলতা ও জান্নাত লাভ করার জন্য আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা করতে হবে। আর যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না তারা হচ্ছে প্রদ্ভষ্ট বা অন্ধ। আর কেউ আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করলে সে তো ভীষণভাবে প্রদ্ভষ্ট হয়ে যাবে, যদি কেউ এটা কি করে বিশ্বাস এবং না করে। আচ্ছা, এখানে আখিরাতে বিশ্বাস মানুষকে পাপ থেকে বিরত রাখে। মানুষ এবং চলতে ফিরতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এবং কাজকর্ম করে থাকে। এর মধ্য থেকে যে ভালো কাজের জন্য তার পুরস্কার স্বরূপ জান্নাত এবং দেওয়া হবে, আর হচ্ছে যে খারাপ কাজের জন্য তাকে এবং যে পুরস্কার দেওয়া হবে সেটা হচ্ছে জাহান্নাম। আর এই পরকালের এই জান্নাতের আশায় মানুষ বেশি বেশি ভালো কাজ করে আর জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য এবং মানুষ এবং খারাপ কাজকে বর্জন করে দেয়। অশ্লীল কাজ থেকে মানুষ এবং বিরত থাকে এবং হচ্ছে এবং পাপাচার থেকে মানুষ বিরত থাকে। মানুষ সৎ পথে চলার জন্য চেষ্টা করে, অসৎ পথ পরিত্যাগ করে। তাই আমরা বলবো যে এই সুস্থ এবং সুন্দর এবং জীবন গঠন করার জন্য এবং পরকালের প্রতি এবং মানুষের বিশ্বাস রাখতে হবে এবং পরকালের ভয়ে মানুষের সকল রকম পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আখিরাতের এবং জীবনের এবং কয়েকটি স্তর আমরা আখিরাত সম্পর্কিত বিষয় এবং আখিরাতের পরবর্তী এবং জীবনের কয়েকটি স্তর, এখান থেকে আমরা দুটি স্তর সম্পর্কিত বিষয়ে আজকে আমরা তোমাদের সামনে এখন আলোচনা করব। এর মধ্যে একটি হলো আখিরাত, হলো যে পরকাল, আর হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলা হয়? আখিরাত বলা হয়। আর এর জীবন হচ্ছে চিরস্থায়ী এবং অনন্ত।
এই অনন্ত জীবনের এবং মধ্যে প্রথম যে ধাপ সেটি হচ্ছে যে মৃত্যু। এই মৃত্যু কি কখন এবং শুরু হয়, আমরা এখানে বলবো যে আখিরাত বা পরকালীন এবং জীবন এবং শুরু হয় মৃত্যুর এবং মধ্য দিয়ে এক দিয়ে। সুতরাং মৃত্যু হলো পরকালের এবং প্রবেশ দ্বার, আর এই মৃত্যুর এবং সাথে সাথেই এবং সে এবং কোথায় এবং চলে যায়, সে যে প্রথম স্তর সেটা হচ্ছে পরকালের স্তরে এবং সে চলে যায়। এবং প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যু অনিবার্য, মৃত্যু এবং হচ্ছে তার জন্য নির্ধারিত। আমরা জানি যে কুল্লি নাফসি জায়গা তুলবত, এখন হচ্ছে প্রত্যেকটা প্রাণী তাকে কি করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একবার জন্ম গ্রহণ করলে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এখানে মৃত্যু ছাড়া কোনো ভাবে সে অন্য কোনো পথ অবলম্বন করার কোনো সুযোগ এবং থাকবে না। দুনিয়ার কোনো প্রাণী মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। সে যত বড় উচ্চ ধনবান বা যত বড় ক্ষমতাশালী হোক না কেন, তাকে এবং কি মৃত্যু বরণ করতেই হবে। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমার নাগাল পাবে। এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গের মাঝেও যদি তোমরা অবস্থান করো, তোমাদের মৃত্যু বরণ করতেই হবে। এই মৃত্যু বরণের এবং মধ্য দিয়ে আমাদের এই প্রথম ধাপ অতিক্রম করে এরপরে যে এবং ধাপটা সেটা হচ্ছে যে কবর। মৃত্যুর পরে পুনরুত্থানের জন্য যে এবং সময় অতিবাহিত হয় এই সময়টাকে এবং বলা হয় যে কবরের জীবন বা বারজাখ। অর্থাৎ দুনিয়াতে এবং মানুষকে মৃত্যুর পর কবরস্থ করা হয় এ সময়, এবং উনকার এবং নাকির নামক এবং দুইজন ফেরেশতা এসে তাকে কবরে তিনটি প্রশ্ন করে। এখানে তিনটি প্রশ্ন হচ্ছে যে তোমার রব কে, তোমার দিন কি, তোমার হচ্ছে এবং নবী এবং কে। তবে এবং যারা এবং হচ্ছে যে এবং ভালো মানুষ ছিল, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং যারা হচ্ছে মুমিন এবং মুত্তাকিগণ, এবং তারা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে। তোমার রব কি, তখন তারা উত্তর দিবে রব্বি আল্লাহ। তোমার দিন কি, দিন আল ইসলাম। তোমার নবী কে, তখন এবং বলবে নবী হচ্ছে যে এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটি এবং তারা এবং বলতে পারবে। আর যারা হচ্ছে এখানে ঈমান আনে নাই, যারা হচ্ছে ভালো কাজ করে নাই, তারা এই তিনটি প্রশ্নের এবং জবাব এবং তারা এবং দিতে পারবে না। তাদের এই সময় এখানে কঠিন এবং শাস্তির এবং জীবন অতিবাহিত করতে হবে। তাই আজকের ক্লাসে আমরা হচ্ছে যে আখিরাতের বেশ কয়েকটি স্তর আছে, তার মধ্যে থেকে দুটি স্তর সম্পর্কিত বিষয় জানলাম, আর বাকি স্তরগুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো। সবাই এবং ক্লাস এবং অনুসরণ করবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলবে, কারণ মৃত্যুবরণ আমাদের করতেই হবে। এবং হচ্ছে যে আমাদের এই মৃত্যুর এই জীবন শেষে আমাদের পুনরুত্থানে বিশ্বাস, হাশরের ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতেই হবে। তাই আমরা সবাই ফিরে আসি ইসলামের পথে, ইসলামের আলোর জেলে, এবং দিনকে আমার জীবনকে করি আলোকিত। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।